हे ड्रामा लवर्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी तुम्हारे साथे आवर बिलवड समरेर फर्स्ट एपिसोड बेंगलीते एक्सप्लेन करब। सो लास्ट नाइटे आमी नेटफ्लिक्से ए 4टी एपिसोड देखेछि और बादबाकी एपिसोडगुलो आई थिंक जानुयारि पर्यन्त एसे जाबे। ए ड्रामाटी इंग्लिश सबटाइटेलेर साथे नेटफ्लिक्से अवेलेबल आछे। जोदि तोमरा इंग्लिश सबटाइटेलेर साथे देखते चाओ तो देखते पारो, ना होले जोदि तोमरा एक्सप्लेनेशन पसंद करो ताहले देन आमी आछि तो तोमादेर जन्य। सो ड्रामाटार बेंगली एक्सप्लेनेशन देवार आगे आमी जस्ट एक छोट्टो मतो इंट्रो दिए दी। ए ड्रामाते आमादेर जे हिरोइन तार नाम कुक योनसू और जे हिरो चोय अंग। सो बेसिकली आमादेर जे हिरोइन आछे से टॉप स्कॉलर, आई मीन क्लासेर सबथेके गुड गार्ल, और जे आमादेर हिरो आछे क्लासेर सबथेके ल्यादखोर मार्का एकटा स्टूडेंट। और दुजोनार नेचार, दुजोनार बिहेवियर, दुजोनार क्यारेक्टर एकेर पुरो अपोजिट, माने जस्ट दुटो डिफरेंट पार्सन, तादेर मध्य एकटुओ मिल खाय ना। दुजोन दुजोनके इवेनके दू चोखेओ सह्य करते पारे ना। जस्ट तोमरा भाबो दुटो अपोजिट क्यारेक्टर जादेर मध्य एकटुओ मिल नेई, एदेर मध्य 5 years रिलेशनशिप छिलो, देन तादेर ब्रेकअप हय, क्रिज रिजने ब्रेकअप हय, तारपरे आबार 5 years परे एदेर दुजोनेर काजेर सूत्रे देखा हय। तखन कि एदेर लाभ स्टोरी स्टार्ट हबे? तो एर आगे स्टोरी जानते होले चलो भिडियोटा स्टार्ट करा जाक। बाट जोदि तोमरा आमार चैनेले प्रथमबार एसे थाको ताहले हे आमी सुतु आर आमार एई मूनलाइट रोम्यान्स बांगला एक्सप्लेनेशन चैनेले लव, रोमांटिक, কিউট, ইমোশনাল, ফ্রেন্ডশিপ রিলেটেড অল লাভ স্টোরি ড্রামাগুলি বেঙ্গলি এক্সপ্লেনেশন শেয়ার করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যেটা একদম ফ্রি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এপিসোডের স্টার্টিংয়ে চোয় আংকে দেখায় যে ক্লাসে বসে বিশাল বোর হচ্ছিল, তখন সে ক্যামেরার দিকে তাকায়। তার পাশের জন বলে ক্যামেরার দিকে না, সামনে ম্যাম পড়াচ্ছে, ম্যামের দিকে তাকাও। আর এর পাশের জনই হলো এই ড্রামার হিরোইন ওয়ানসু। দেন ক্লাস শেষ হওয়ার পরে এরা দুজন খুব ঝগড়া করতে থাকে। ওয়ানসু বলে আমি চোয় আংকে ফার্স্ট দেখেছিলাম লাইব্রেরিতে। ওয়ানসু যখন বুক ইস্যু করতে গিয়েছিল তখন বুক ইস্যু করার লিস্টে ফার্স্ট নাম চোয় আংয়ের ছিল। সে ভেবেছিল হয়তো চোয় আং খুব ভালো পড়াশোনা জানে, সেই জন্য সে অনেক বই হয়তো ইস্যু করেছে। তারপর তার র্যাঙ্ক জানতে পারে, সেটা শুনে ওয়ানসু ওখান থেকে চলে যায়। অন্যদিকে চোয় আং বলে আমি ফার্স্ট ওয়ানসুকে দেখেছিলাম হাই স্কুলের এন্ট্রান্স সেরিমনিতে, যখন টপ স্কলাররা প্রাইজ নিচ্ছিল। নেক্সট নিয়ে টিচার রুমে দেখায় যেখানে চোয় আং পানিশমেন্ট পেয়েছিল। দেন তখন ওয়ানসু ওখানে আসে। টিচার ওকে বলে যে আমার একটা বন্ধু আছে যে ডকুমেন্টারি ভিডিও বানাবে, যেখানে বেস্ট স্টুডেন্ট আর ওয়ার্স্ট স্টুডেন্ট একসাথে থাকবে 1 মাসের জন্য। তো ওয়ানসু বলে আমি কি এর জন্য টাকা পাবো? টিচার বলে হ্যাঁ। তো ওয়ানসু থাকতে রাজি হয়ে যায়। দেন চোয় আং যখন বাড়ি ফিরছিল তখন ওর বাবা মা জোর করে ওই ডকুমেন্টারি ভিডিওর জন্য রাজি করিয়ে নেয়। তারপর আর কি এই ডকুমেন্টারি ভিডিওর জন্য তাদের সবসময় এবার একসাথে থাকতে হবে। এরা দুজন একে অপরকে একটু সহ্য করতে পারে না, তাই ক্লাসে, গ্রাউন্ডে, ইভেনকি ক্যাফেটেরিয়াতে সবসময় একে অপরকে বিরক্ত করতে থাকে। যখন দুজনকে একটা ক্লাসে বসিয়ে দুজনের ব্যাপারে কিছু বলার জন্য বলা হয় তখন তারা অনেক কিছু উল্টোপাল্টা কথা বলতে থাকে। দেন দুজনের ওই যে ডকুমেন্টারি ভিডিওটা যখন পাবলিশ হয়, ভিডিওটা খুব ভাইরাল হতে থাকে আর সবাই এই ভিডিওটা খুব ভালো লাগে। তারপর এপিসোডের মধ্যে কিছু বছরের পরের সিন দেখায় যেখানে ওয়ানসু একটা প্রেজেন্টেশন দিচ্ছিল তার কোম্পানির বসের কাছে, আর মনে মনে ভাবতে থাকে আমি যেমন লাইফ চেয়েছিলাম এটা তেমনই নয়। ওয়ানসু খুব ভালোভাবেই তার প্রেজেন্টেশন দিচ্ছিল, বাট তার বস তার প্রেজেন্টেশনে হ্যাপি ছিল না। দেন ওয়ানসুর বস তার একটা প্রজেক্টে রাজি হয়ে যায় আর তাকে একটা মোস্ট ফেমাস গোহু ড্রয়িং আর্টিস্টকে খুঁজতে বলে। দেন প্রেজেন্টেশনের পর যখন তার বস ওখান থেকে চলে যায়, ওয়ানসুর আদার কলিগরা বলতে থাকে ওই আর্টিস্টটাকে তো এখনো কেউই দেখেনি, তুমি কিভাবে খুঁজবে? ওয়ানসু বলে আমাকে তাকে খুঁজতেই হবে যাই হোক না কেন। নেক্সট সিনে ওয়ানসু যখন পার্কিং এরিয়াতে যায় ও একটা গাড়ির দরজা খোলে, তখন তার বস এসে বলে তুমি কি এটা আমার জন্য খুললে? ওয়ানসু বলে না, বলে এটা তো আমার গাড়ি। অ্যাকচুয়ালি এখানে ওয়ানসু আর ওয়ানসু বসের সেমই গাড়ি ছিল, তো ওয়ানসু এটা বুঝতে পারে না। অন্যদিকে চোয় আংকে দেখায় যাকে তার বাবা মা একটা কাজ দিয়েছিল। তার বাবা মাকে বলে তোমাদের কি মনে হয় না এছাড়া আমার কোনো আর কাজ নেই? তার বাবা মা তাকে ভাবে যে এখন সে অত কিছুই করে না। আর আমরা এখানে একটা জিনিস নোটিস করতে পারি, তার বাবা মা তার থেকে তার বন্ধুকে একটু বেশি কেয়ার করতো। দেন চোয় আংকে স্কুটিতে করে কোথাও একটা যেতে দেখি, তারপর দেখি সে একটা বাড়িতে গিয়ে আঁকতে বসেছে। এটা দেখে মনে হয় সেই বাড়িটা হয়তো তার নিজের। সে যখন আঁকতে বসে তার সাথে একটা মিউজিকও চালায়, আর এখানে BTS এর Our Beloved Summer এর সংটা প্লে হয়। অনেকটা টাইম হওয়ার পর তার ম্যানেজার তাকে এসে বলে, তুমি আমার কল ধরছিলে না কেন? তারপর তার ম্যানেজার তাকে জগিং করতে নিয়ে যায়। দেন চোয়াং তার ম্যানেজার আর তার ফ্রেন্ডকে একসাথে একটু এনজয় করতে দেখে, যেখানে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল চোয়াং এখনও তার বাবা মাকে বলেনি যে সে কি করে। আর এটাও জানতে পারি তার এক একটা ড্রয়িং অনেক টাকায় বিক্রি হয়। নেক্সট সিনে ওয়ানসুকে দেখেছে তার বন্ধুর সাথে একটা বারে বসে নিজের মনটাকে হালকা করছিল। ওয়ানসু যখন বাড়ি ফেরে তখন আমরা বুঝতে পারি তার বাড়িতে শুধুমাত্র সে আর তার দিদাই রয়েছে। তারপর দিদার সাথে একটু মজা করতে থাকে। রাত্রেবেলা ওয়ানসু নিজের ঘরে বসে বসে ল্যাপটপে গোহু ড্রয়িং আর্টিস্টের করা পেন্টিংগুলো দেখতে থাকে। নেক্সট সিনে চোয়াং এর ফ্রেন্ডকে দেখতে পায়, যাকে তার বস বলছিল ওয়ানসু আর চোয়াং এর ওপর আবার একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে, কারণ তাদের 10 বছর আগে বানানো ভিডিওটা এখনো খুব বেশি পপুলার হয়ে আছে আর ওদের কোম্পানির সবথেকে মোস্ট ভিউ পাওয়া ওই ভিডিওটাই ছিল। এখানে আমরা আরেকটা কথা জানতে পারি যে চোয়াং আর ওয়ানসু একসাথে 5 বছর রিলেশনশিপে ছিল। নেক্সট সিনে ওয়ানসুর অফিসের কলিগরা ওয়ানসু আর চোয়াং এর সেই হাই স্কুলের ভিডিওটা দেখে, আর এরা দেখতে দেখতে শুধু চোয়াংকেই সাপোর্ট করে আর বলে ওয়ানসু কি মিন না, দেখো ও সবসময় ফাইট স্টার্ট করেছে। ওরা এমন বলছিল তখন ওয়ানসু পিছন থেকে চলে আসে, তারপরে দুটো কলিগ দেখে তারা সরে যায়। তারপরে একটা সিচুয়েশনটা কেমন একটা অকওয়ার্ড হয়। দেন ওয়ানসু তার কলিগদের বলে, আমি ফাইট স্টার্ট করি না, সবসময় চোয়াংই ফাইট স্টার্ট করে। অন্যদিকে চোয়াং এর ম্যানেজার যখন তার আর ওয়ানসুর আগের সেই ভিডিওটার কমেন্টগুলো পড়ছিল, দেন তখনই ইনজে বলে একটা ফেমাস আইডল সিঙ্গারের কল আসে। দেন ওর ম্যানেজার দৌড়তে দৌড়তে চোয়াং এর কাছে যায়। দেন চোয়াং ফোনটা রিসিভ করে। ইনজে কলে বলে, তোমার সাথে কথা বলাটাও টাফ, তুমি সকালেও বিজি থাকো রাত্রেও বিজি থাকো, আই থিঙ্ক তুমি একটা ফেমাস আইডল সিঙ্গারদের থেকেও বিজি। তার সাথে এটাও বলে ইনজে চোয়াংকে বলে, আমি তোমার পেন্টিংটা কিনেছিলাম বাট এখন লোকেরা আমার কাছ থেকে ওই পেন্টিংটা কিনতে চায়। ইনজে বলে, যখন তুমি ফ্রি থাকবে বলো তখনই আমি তোমাকে কল করব। চোয়াং এর ম্যানেজার বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না ইনজে ফেমাস আইডল তোমাকে ফোন করেছে। নেক্সট সিনে ওয়ানসুকে একটা রেস্টুরেন্টে যেতে দেখা যায়। ওয়ানসু অ্যাকচুয়ালি এখানে একটা ব্লাইন্ড ডেট এসেছিল বাট তার ব্লাইন্ড ডেট তাকেই ডাম্প করে চলে যায়, কারণ ওয়ানসুর সাথে ওর ব্লাইন্ড ডেটের লোকটা যতবারই দেখা করতে এসেছিল ততবারই ওয়ানসু কোনো না কোনো কাজে বিজি ছিল, তাই সে তাকে ডাম্প করে চলে যায়। দেন ওখানে ওয়ানসুর বসও খেতে এসেছিল। তারপর ওয়ানসুর বস আর ওয়ানসুকে একসাথে বসে খেতে দেখা যায়, তার সাথে ড্রিঙ্ক করতেও দেখা যায়। এখানে ওয়ানসুর বস নিজের লাইফ রিলেটেড কিছু কিছু প্রবলেমও শেয়ার করছিল। ওই সেমই রেস্টুরেন্টে চোয়াংও এসেছিল বাট চোয়াং আর ওয়ানসু দুজনেই অপোজিট সাইডে বসেছিল বলে কেউ কাউকে দেখতে পায়নি। নেক্সট মর্নিং চোয়াংয়ের ঘরের ডোরবেল রিং করতে তার ঘুমটা খোলে। সে যখন ডোরটা খোলে সে দেখে যে সামনে ওয়ানসু দাঁড়িয়ে আছে। সে তখনই তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, তারপর ঘর থেকে একটা রুম ফ্রেশনার নিয়ে এসে তার মুখে স্প্রে করে দেয়। সো ড্রামা লাভার্স, এখানেই এপিসোডটা শেষ হচ্ছে। আই হোপ এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। এদের লাভ স্টোরিজ জানতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন টাটা।